हाय फ्रेंड्स, आमी ओविक दिगंत कोचिंग सेंटर यूट्यूबे आज के आरो एक रिजनिंग क्लास निये चले एसेछि। तो वेन डायग्राम आज के तोमादेर जोन्नो मोस्ट किछु इम्पोर्टेंट कोश्चेन रयेछे। तो आमरा जेभाबे प्रत्येक दिन एग्जाम्पल कराच्छि, आशा करी तोमादेर कोनो कोश्चेन परीक्षाते आर आटकाबे ना। तो आमादेर एइ क्लासटिके एकदम फार्स्ट टू लास्ट खूब मनोयोग सहकारे देखो, आशा करी तोमादेर खूब भालो लागबे। तो स्किप ना करे सबाई के देखार जन्नो बोलबो। तो चलो आजकेर क्लास शुरू करो। फर्स्ट की क्वेश्चन रोचे चलो देखी। देखो की रोचे, जज, थीफ, क्रिमिनल। जज, थीफ, क्रिमिनल। तो जज माने तो जज, थीफ माने चोर, क्रिमिनल माने अपराधी। तो एक जिनिस भावो, जे चुरी करछे सेओ तो एक अपराधी, जे खून करछे सेओ अपराधी, जे छिनताई करछे सेओ अपराधी, बा जे कोनो इल्लीगल काज करछे सेई अपराधी। ताहले तारा प्रत्येके कार मध्ये पड़े? क्रिमिनालेर मध्ये पड़े। তাহলে ক্রিমিনাল একটা বড় অংশ, তার মধ্যে চোর একটা ছোট্ট অংশ, ক্লিয়ার? তাহলে থিপের মধ্যে পড়ে গেল ক্রিমিনালের মধ্যে জাজ। জাজকে যে জাজমেন্ট করে, ভুল ঠিক জাজমেন্ট দেয় যে সে জাজ, তাহলে সে তো কোনো অপরাধী নয়, সে তো আলাদা লোক। তাহলে সে সম্পূর্ণ আলাদা হবে, এদের দুজনের সাথে কোনো রকম তার টাচ থাকবে না। তাহলে এটা হয়ে যাবে জাজ। তো তোমরা মিলিয়ে নাও তোমরা যে ডায়াগ্রামটা করেছো সঠিক করেছো কিনা। সেকেন্ড কি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য? কি রয়েছে? মার্কারি, মার্স, প্ল্যানেটস। তাহলে মার্কারি মানে কি? বুধ। মার্স মানে মঙ্গল। আর প্ল্যানেট মানে কি? যে গ্রহাণুপুঞ্জের মধ্যে গ্রহগুলো রয়েছে, মানে আমরা যে প্ল্যানেটের মধ্যে রয়েছি আর কি। তাহলে বুধ অ্যান্ড মঙ্গল দুজনেই প্ল্যানেটের মধ্যে অবস্থিত, কিন্তু বুধ একটা আলাদা গ্রহ, মঙ্গল একটা আলাদা গ্রহ। তাহলে এটা হয়ে গেল কি? প্ল্যানেট, এটা মার্স, এটা মার্কারি। তো তোমরা দেখো তোমরা যে অ্যান্সারটা করেছো সেটা সঠিক হয়েছে কিনা। দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমাদের জন্য। কী রয়েছে? ওয়াটার, অ্যাটমসফেয়ার, হাইড্রোজেন। তো জল, বায়ুমণ্ডল আর হাইড্রোজেন। তো জল ছবিটা দেখো, কেন এটা হবে? জলের মধ্যেও হাইড্রোজেন থাকে, বাতাসেও হাইড্রোজেন থাকে। আবার সব হাইড্রোজেন যে বাতাসেই থাকে আর জলে থাকে এরকম ব্যাপার নয়, পরীক্ষাগারেও পাওয়া যায়, এক্সপেরিমেন্টাল যে জায়গাগুলোতে লাগে। ওকে, আবার বায়ুমণ্ডলের মধ্যেও কিছু জলীয় বাষ্প থাকে, তাহলে সেটাও তো ওয়াটার। ওয়াটার ভেপারও দেখ, ওয়ান টাইপ অফ ওয়াটার। তাহলে বায়ুমণ্ডলের মধ্যেও কিছু অংশ জল আছে, জলের মধ্যেও কিছু অংশ ওয়াটার আছে, ওয়াটারের মধ্যে কিছু অংশ হাইড্রোজেন আছে। তাহলে সবগুলোই কিছু কিছু করে রয়েছে। তাহলে কিছু কিছু করে যদি থাকে তাহলে কোন ছবিটা দাঁড়াবে? এই ছবিটা। তোমরা মিলিয়ে নাও কার ঠিক হলো কার ভুল হলো। নেক্সট কী রয়েছে কোশ্চেন দেখো। কী রয়েছে? ক্যারোট, ফুড, ভেজিটেবল। ক্যারোট, ফুড, ভেজিটেবল। ক্যারোট মানে কি? গাজর। ফুড মানে খাবার, ভেজিটেবল মানে শাকসবজি। তাহলে ফুড যে আমরা খাবার খাই তার মধ্যেই ভেজিটেবল পড়ে, আর ক্যারোট ইজ এ ওয়ান টাইপ অফ ভেজিটেবল, অর্থাৎ ক্যারোট এক টাইপের
শাকসবজির মধ্যে পড়ে, তাহলে সব ধরনের খাবারের মধ্যে শাকসবজি রয়েছে, শাকসবজি এক ধরনের খাবার, তাহলে খাবারের মধ্যে শাকসবজি পড়ে। আবার শাকসবজির মধ্যে কে পড়ে? ক্যারোট পড়ে, তাহলে এটা ক্যারোট, এটা ভেজিটেবিল অ্যান্ড এটা ফুড, তাহলে রাইট অ্যান্সার এটা হবে। দেখো ফিফথ কোয়েশ্চেন কী রয়েছে, কী রয়েছে? স্মোকার্স লয়ার নন স্মোকার্স, স্মোকার্স লয়ার নন স্মোকার, তাহলে ছবিটা কেমন হবে? দেখো মাঝখানেরটা হচ্ছে লয়ার, বাঁ পাশেরটাকে ধরেছি স্মোকার, ডান পাশেরটাকে ধরেছি নন স্মোকার। কেন? ধরো লয়ার, লয়ারদের মধ্যে কিছু অংশ আছে যারা স্মোক করে, কিছু অংশ আছে আবার স্মোক করে না। সব লয়ারে যে স্মোক করবে এরকম কোনো ব্যাপার নয়, কিছু লয়ার তো থাকতেই পারে যারা স্মোক করে না। আবার স্মোকার মানে কি? মানে হচ্ছে যারা ধূমপান করে, আর নন স্মোকার মানে যারা ধূমপান করে না। তাহলে যারা ধূমপান করে আর যারা ধূমপান করে না তাদের মধ্যে তো কোনো মিল নেই, তাদের মধ্যে কোনো রকম মিল নেই, তাই তাদের মধ্যে কোনো রকম টাচও হবে না। কিন্তু লয়ারদের একটা অংশ ধূমপান করে, একটা অংশ ধূমপান করে না, তাই দুজনেরই কি মানে লয়ারের একটা অংশ দুটো পার্টির মধ্যে সাথে যুক্ত থাকবে, তার জন্য ছবিটা কেমন দাঁড়িয়ে যাবে? এই ছবিটার মতো। দেখো আজকের সিক্সথ কোয়েশ্চেন কী রয়েছে, দেখো সিক্সথ কোয়েশ্চেন একদম সোজা কোয়েশ্চেন হয়েছে। কী রয়েছে? কেরালা বিহার ইন্ডিয়া, কেরালা বিহার ইন্ডিয়া, অর্থাৎ কেরালা কী জানি আমরা? ইন্ডিয়ার একটা স্টেট। বিহার কী জানি? ইন্ডিয়ার একটা স্টেট। তাহলে দুজনেই ইন্ডিয়ার স্টেট, কিন্তু কেরালা একটা আলাদা স্টেট, বিহার একটা আলাদা স্টেট, তাহলে কেমন দাঁড়াবে ছবিটা? এই ছবিটার মতো মিলিয়ে নাও তোমরা ঠিক করলে কিনা। দেখো আজকের সেভেন্থ কোয়েশ্চেন কী রয়েছে, সেভেন্থ কোয়েশ্চেন কী রয়েছে? রম্বস কোয়াড্রিল্যাটারাল পলিগনস, রম্বস কোয়াড্রিল্যাটারাল পলিগনস। রম্বস মানে কি? রম্বস কোয়াড্রিল্যাটারালস মানে হচ্ছে চতুর্ভুজ, আর পলিগন মানে হচ্ছে বহুভুজ। তাহলে দেখো একের যদি বেশি বাহু থাকে তাহলেই তাকে বলা হয় বহুভুজ। এবার তাদের মধ্যে যদি তিনটে বাহু থাকে তাকে সুনির্দিষ্ট করে বলা হয় কি? ত্রিভুজ। চারটে বাহু থাকলে তাকে সুনির্দিষ্ট করে বলা হয় চতুর্ভুজ। পাঁচটা বাহু থাকলে পঞ্চভুজ, ছটা থাকলে ষড়ভুজ, এরকমভাবে। তাহলে বহুভুজের মধ্যেই সুনির্দিষ্ট করে যদি কিছু বলা হয় তাহলে তাদেরকে সে নাম দেওয়া হয়। তাহলে বহুভুজে মানে পলিগনের মধ্যেই কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজটা পড়ে, পলিগনের মধ্যেই কোয়াড্রিল্যাটারাল পড়ে, কারণ আরও অনেকে পড়তে পারে, ত্রিভুজ পড়তে পারে, পঞ্চভুজ পড়তে পারে, ষড়ভুজ পড়তে পারে, কিন্তু একটা অংশ চতুর্ভুজে রয়েছে। এইবার চতুর্ভুজ কাকে বলে? যার চারটে বাহু আছে তাকে বলা হয় চতুর্ভুজ। এবার চতুর্ভুজের মধ্যে অনেকে পড়ে, যেরকম কি বর্গক্ষেত্রের চারটে বাহু, আয়তক্ষেত্রের চারটে বাহু, রম্বসের চারটে বাহু, ট্রাপিজিয়ামের চারটে বাহু, সামান্তরিকের চারটে বাহু, এরকম যারা যারা আছে সবাই তোমার কার মধ্যে পড়বে? চতুর্ভুজের মধ্যে পড়বে। তাহলে রম্বস একটা চতুর্ভুজের মধ্যে পড়ে, মানে যত চতুর্ভুজ আছে তার মধ্যে রম্বস একটা টাইপ। তাহলে চতুর্ভুজ যেটা আছে বা কোয়াড্রিলেটার যারা আছে তার মধ্যে রম্বস পড়ে। তাহলে ফার্স্ট এটা কী হয়ে গেল? পলিগন, এটা কোয়াড্রিল্যাটারাল অ্যান্ড এটা রম্বস। তাহলে ছবিটা কীরকম দাঁড়িয়ে যাবে? এই ছবিটার মতো। তোমরা মিলিয়ে নাও তোমরা ঠিক করলে নাকি ভুল করলে। দেখো আজকের আট নম্বর কোশ্চেনের স্ক্রিনে কী রয়েছে, কী রয়েছে এক নম্বর কোশ্চেন? আট নম্বর কোশ্চেন তোমাদের রয়েছে ট্রাক শিপ গুডস, ট্রাক শিপ গুডস। ভালো করে বুঝবে, ট্রাক মানে ট্রাক, শিপ মানে কি? জাহাজ, আর গুডস মানে হচ্ছে পণ্য। তো ছবিটা কেমন দাঁড়াবে? ধরো এটা গুডস অর্থাৎ পণ্য, তার কিছু অংশ আমরা ট্রাকে নিয়ে যাই, কিছু অংশ শিপে নিয়ে যাই। ভালো করে বুঝবে, পুরোটা কেন ট্রাকের মধ্যে হলো না,
কারণ ট্রাকে যে শুধুই পণ্যই পরিবহন করা হয় এরকম তো নয়, আরও অনেক কিছু ট্রাকে আমরা নিয়ে যেতে পারি, নিয়ে যাই তো। তাহলে সবটা ট্রাকের সব অংশটুকুকে শুধু পণ্যই করি এরকম নয়। আবার শিপেও যে শুধু পণ্যই যায় এরকম যায়, মানুষও তো যায়, তাহলে পুরো অংশ হবে না তো। আবার গুডস মানে যে পণ্যটা যে শুধু ট্রাক আর শিপেই আমরা পরিবহন করি এরকমও নয়, ট্রেনেও যাই, ট্রেনেও অনেক পণ্য আমাদের এক জায়গা থেকে অন্য স্থানে যায়। তাহলে গুডসের একটা অংশ ট্রাকে যায়, একটা অংশ শিপে যায়, তাহলে ছবিটা কীরকম দাঁড়িয়ে যাবে? এই ছবিটার মতো। দেখো আজকে 9 নম্বর কোশ্চেন স্ক্রিনে কী রয়েছে, কী রয়েছে? ডগ, কার্নিভোর, টাইগার। ডগ, কার্নিভোর, টাইগার। দেখো গত ক্লাসে আমরা এটা করিয়েছিলাম, এলিফ্যান্ট, কার্নিভোর, টাইগার, ঠিক আছে? তখন কিন্তু আমি তোমাদেরকে জিনিসটা বলে দিয়েছিলাম, তো আজকে এটা সবার পড়া উচিত। তো কার্নিভোর মানে কী ছিল? মাংসাশী। তাহলে ডগ, কার্নিভোর আর টাইগার, মাংসাশী যারা, তার মধ্যে কুকুরও মাংসাশী, বাঘও মাংসাশী। কিন্তু ডগ আর টাইগার মানে কুকুর আর বাঘ এক জিনিস তো নয়, দুটো আলাদা প্রাণী, তাহলে তারা আলাদা আলাদা হবে। কিন্তু দুজনেই কার মধ্যে পড়ে? কার্নিভোরের মধ্যে পড়ে। অর্থাৎ মাংসাশী যত প্রাণী আছে তাদের মধ্যে কুকুর এবং বাঘ দুজনেই পড়ে। আবার ডগ আর টাইগার যেহেতু এক নয়, তাই তাদের মধ্যে কোনো টাচ হবে না, তাই পুরো বড়টা হয়ে যাবে কার্নিভোর, আর তার মধ্যে ডগ অ্যান্ড টাইগার হয়ে যাবে দুটো অংশ। কিন্তু তারা আবার কোনো টাচে থাকবে না, কারণ তাদের মধ্যে কোনো মিল নেই। তাহলে আমাদের ছবি কীরকম হয়ে যাবে? এই ছবিটার মতো। দেখো আজকে 10 নম্বর কোশ্চেন কী রয়েছে, ইয়াক, জেব্রা অ্যান্ড ডিয়ার। ইয়াক, জেব্রা অ্যান্ড ডিয়ার। তো তোমাদেরকে জানতে হবে ইয়াক এক ধরনের পশু, জেব্রা এক ধরনের পশু, ডিয়ার এক ধরনের পশু। মানে কি? এরা তিন রকমের পশু। যদি না জানো তাহলে আর এই ডায়াগ্রামটা করতে পারবে না। তাহলে তিন রকমের যদি পশু হয় তাহলে কীরকম ছবি হবে? তিনজনের মধ্যে তো কোনো মিল নেই, আর তিনজনের মধ্যে যদি মিল না থাকে, কোনো যদি সবাই আলাদা আলাদা হয়, তাহলে আমাদের ভেন ডায়াগ্রামে আমি কী শিখিয়েছিলাম? এরকম ছবিটা শিখিয়েছিলাম। যারা এখনও খুব ভালো করে পারছো না, তারা অবশ্যই আমাদের ফার্স্ট থেকে ভেন ডায়াগ্রামের ক্লাসগুলোকে দেখো। আশা করি আমরা ধরে ধরে যেভাবে তোমাদেরকে করাচ্ছি একটাও কোশ্চেন তোমাদের আর আটকাবে না। আজকে আমরা ভেন ডায়াগ্রামের 10টা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছিলাম, তো প্রত্যেকে কমেন্ট করে জানাবে 10-এর মধ্যে তোমাদের কত করে হয়েছে। আর আমাদের আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। থ্যাংক ইউ।